नमस्कार बंधुरा, आज आबार हाजिर होयेछि चंद्रमल्लिका गाछेर आरो एकटी भिडियो निये। तो आपनारा थामनेल देखेई बुझते पेरेछेन कि विषये भिडियोटा होते चलेछे। तो बेशि कथा ना बाड़िये आमि भिडियोर मूल पर्वेई प्रवेश करब। तो एंटीफांगास, देखुन जेकोनो गाछेर फांगास आक्रमण विभिन्न कारणे होते पारे। अतिरिक्त जल देवा, कुआशाय गाछटा थाका, बिच्छिते भेजा, এই সমস্ত কারণে কিন্তু ফাঙ্গাস লাগে। দেখুন আমার গাছগুলো আপনারা, আমি কাছ থেকে দেখাই, দেখুন তেমন কিন্তু ফাঙ্গাস লেগে নেই, ফাঙ্গাস লাগেনি। ফাঙ্গাসটা কী করে বুঝবেন? পাতা হলুদ হবে, আপনার পাতা শুকিয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে। তো এই সমস্ত কিছু কিন্তু হতে পারে। ছোট অবস্থায় একটু বেশি ফাঙ্গাসের আক্রমণ কিন্তু অনেক ক্ষেত্রে হয়। তো এবার আপনাকে কিন্তু ফাঙ্গাস লাগার আগেই তার ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন? দেখুন সবচেয়ে সস্তা এবং সহজলভ্য সাফ অ্যান্টিফাঙ্গাস, এই সাফ অ্যান্টিফাঙ্গাস আপনি গাছে দিতেই পারেন। কি পরিমাণে দেবেন? 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলে নিয়ে আপনারা কি করুন, গাছে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দিন সাফ অ্যান্টিফাঙ্গাস। তাহলে কিন্তু ফাঙ্গাস তেমন ধরবে না। শুধু কি সাফ দেবেন? না, সাফ অ্যান্টিফাঙ্গাসের সঙ্গে সঙ্গে আপনারা ব্লাইটক্স দিতে পারেন বা অ্যান্ট্রাকল দিতে পারেন। এই সমস্ত অ্যান্টিফাঙ্গাসগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করবেন। দেখুন এক ধরনের অ্যান্টিফাঙ্গাস কিন্তু সবসময় গাছে প্রয়োগ করতে যাবেন না, তাতে কী সমস্যা হয়? দেখুন ফাঙ্গাসগুলো ওই অ্যান্টিফাঙ্গাস প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলে, যার ফলে কিন্তু তেমন আর ওই অ্যান্টিফাঙ্গাসের কাজ হতে চায় না। তাই আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা 2-3 রকমের অ্যান্টিফাঙ্গাস আপনারা ঘুরিয়ে ফিরে গাছে প্রয়োগ করতে থাকুন। তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু সেই রকমভাবে ফাঙ্গাসের আক্রান্ত হবে না এবং সুন্দর ফুল দেবে। অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য। পরবর্তী আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন।